রোজা ভঙ্গের কারণ কি এক ইচ্ছাকৃতভাবে বমি করলে দুই পাথরের কণা লোহার টুকরা ফলের বিচি গিলে ফেললে তিন দুষ গ্রহণ করলে চার বিন্দু পরিমাণ কোনো খাবার খেলে তবে অনিচ্ছাকৃত ভাবে বা মনের ভুলে খেলেও রোজা ভাঙবে না তবে মনে আসা মাত্রই খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে পাঁচ নাকে বা কানে ওষুধ দিলে যদি তা পেতে পৌঁছে ছয়ে মাথার ক্ষতস্থানে ওষুধ দেওয়ার পর তা যদি মস্তিষ্কে বা পেটে পৌঁছে সাত সহবাস করলে আত রোজা অবস্থায় নাকে অথবা পায়খানার রাস্তা দিয়ে ওষুধ প্রবিষ্ট করালে অথবা কানে তেল বা ওষুধ দিলে রোজা ভেঙে যাবে এবং কাজা করা ওয়াজিব হবে তবে কাফফারা ওয়াজিব হবে না নয় শুভহে সাদিক না হওয়ার পূর্ণ ধারণার উপর কেউ শেহরি খেল অথচ তখন শুভহে সাদিক হয়ে গেছে শেহরী খাওয়ার সময় শেষ হয়ে গেছে অথবা সূর্য অস্তমিত হওয়ার পূর্ণ ধারণা ইফতার করলো অথচ বাস্তবে তখনও সূর্য অস্ত যায়নি এমতাবস্থায় তাকে ওই রোজাটির কাজা করতে হবে তবে কাফফারা ওয়াজিব হবে না পক্ষান্তরে শুভহে সাদিক হয়ে যাওয়ার প্রবল ধারণা থাকা সত্ত্বেও যদি কেউ শেহরী খেয়ে নেয় আর বাস্তবেও শুভহে সাদিক হয়ে থাকে তাহলে তার কাজা ওয়াজিব হবে আর যদি সূর্য অস্ত না যাওয়ার প্রবল ধারণা সত্ত্বেও ইফতার করে নেয় আর বাস্তব দেখা যায় সূর্য অস্ত যায়নি তাহলে তার কাজা কাফফারা উভয়টি ওয়াজিব হবে দশ সুবহে সাদিক হয়নি এই সংবাদ পেয়ে কোনো ব্যক্তি খানা খেল কিন্তু পরবর্তীতে তার খবর ভুল বলে প্রমাণিত হলে তার ওই রোজার কাজা করতে হবে কাফফারা দিতে হবে না এগারো সূর্য অস্ত চলে গেছে ইফতারির সময় হয়েছে দুই ব্যক্তির এই খবরের ভিত্তিতে রোজাদার ইফতার করল কিন্তু অপর দুই ব্যক্তি বলল না এখনও ইফতারির সময় হয়নি পরবর্তীতে দেখা গেল আসলেই ইফতারির সময় হয়নি সূর্য অস্ত যায়নি তাহলে ওই রোজাদারকে রোজার কাজা করতে হবে তবে কাফফারা ওয়াজিব হবে না বারো রোজা অবস্থায় যদি রোজাদার কানে পানি দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে আর যদি গোসলের সময় অনিচ্ছায় পানি প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে না তেরো লোবান ইত্যাদি ধোয়া নাক দিয়ে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে অনুরূপ রোজা রাখা অবস্থায় বিড়ি সিগারেট ও হুক্কা পান করা যাবে না বিডি সিগারেট হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে চোদ্দ দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যবস্তু একটি ছোলার সমপরিমাণ বা তত্তেক্ষা বেশি হলে তা খাওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে কাফারা নয় আর বস্তুটি ছোলার সমপরিমাণ থেকে যদি কম হয় তাহলে তা খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না তবে যদি সেই কম পরিমাণটা মুখ থেকে বের করার পর আবার মুখে দিয়ে খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এবং ওই রোয়ার কাজা ওয়াজিব হবে কাফারা নয় পনেরো যদি দাঁতের গোড়া হতে নির্গত রক্ত থুথুর সাথে গিলে ফেলে আর থুথুর অপেক্ষা রক্তের পরিমাণ বেশি হয় এবং রক্তের স্বাদ ও অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে আর যদি থুথুর পরিমাণ বেশি হয় তাহলে রোজা নষ্ট হবে না ষোল রোজা অবস্থায় পান তামাক চাবানো ও গুল ব্যবহার করা যাবে না এর দ্বারা রোজা ভেঙে যাবে কেননা পান চাবানোর পর তার কিছু অংশ এবং থুথুর সাথে তার গলায় চলে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং সেই উদ্দেশ্যেই পান তামাক চাবানো ও গুল ব্যবহার করা হয় সুতরাং পান তামাক ও গুল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে সতেরো কুলি করার সময় বানাকে পানি দেওয়ার সময় যদি আকসাত গলায় পানি চলে যায় আর রোজার কথা স্মরণ থাকে তাহলে রোয়া ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে